মানবতাবাদী মরমী কবি লালন শাহ, লালন ফকির লালন শাহ কিংবা ফকির লালন শাহ বাউল গানের অগ্রদূত। তিনি একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। অসংখ্য গানের কথা লিখেছেন, সুর করেছেন, গেয়েছেনও। অসাম্প্রদায়িক মনোভাব থেকে তিনি রচনা করেছেন অসংখ্য গান। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে যুগে যুগে প্রভাবিত করেছে লালনের গান ও দর্শন। অথচ তার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। লালন তার গানে জাত পাত, গোত্র, বর্ণের ভেদাভেদ স্পষ্ট আকারে তুলে ধরেছেন। লালন জাতিভেদ মানতেন না, তাই তো লিখেছেন, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একজলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। মানবতাবাদী দর্শন ব্যাপকভাবে উঠে এসেছে তার গানে, খাঁচার ভেতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানাইকে বিরাজ করে ইত্যাদি গান বাউল তত্ত্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। অন্য আরেক গানে লালন বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, অর্থাৎ মানুষকে ঈশ্বর জ্ঞানে ভজ, কারণ ঈশ্বরের বাস মানুষের মাঝেই আত্মরূপে, তাই মানুষের মাঝেই উপলব্ধি করো ঈশ্বরকে। লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন, আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মধ্যে আছে মতভেদ। লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি। জানা গেছে, নিজ সাধনা বলে তিনি হিন্দু ও ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। একটি গানে লালনের প্রশ্ন ছিল, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। লালন শাহ 1972 সালে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় আত্মগ্রহণ করেন। 1890 সালের 17 অক্টোবর কুষ্টিয়ার ছেউরিয়ায় তার মৃত্যু হয়। লালন ছিলেন বাউল সাধক, দার্শনিক ও সমাজ সংস্কারক। বর্তমান সমাজে মানুষের কাছে লালনের কোনো বিকল্প নেই। লালনের পথ অনুসরণ করে হয়ে ওঠা যাবে প্রকৃত মানুষ, সমাজ, পৃথিবী হবে সুন্দর, এমনটাই মনে করেন লালন প্রেমীরা। আল কাসির, সমসংবাদ, ঢাকা।